শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া নিয়ে কিন্তু আপাতত স্বস্তির কোনো খবর নেই। আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম যে আবহাওয়া আছে, আবহাওয়া আরো কিছুদিন চলমান থাকবে এবং এটা এপ্রিল জুড়েই চলমান থাকবে। আপনি জানেন যে এই তীব্র আবহাওয়া ইতিমধ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, মানুষজন কষ্টে আছে, যারা জীবিকার তাগিদে বের হচ্ছেন তাদেরকে কিন্তু কষ্টের মুখে পড়তে হচ্ছে। আমরা যদি এখানে সাধারণ মানুষের সাথে একটু কথা বলি, মামা গরম কেমন লাগছে? অনেক গরম, গরম আর রোদ থাকা যায় না। রোদ গরমে ভাড়া বুটি নাই, কিছু নাই, ভাড়া চাইলে 10টার ভাড়া 15টা চাইলে দিতে চায় না। আরো গরম দেখা যাত্রীর গরম বেশি। হ্যাঁ, রোদের জন্য হাত মেরে, শীত হলেও হাত মেরে। যেমনটা ছুলছিলেন যে তারা কিন্তু একটা মানুষদের খুবই কষ্ট হচ্ছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, কাকা আপনার? আমরা গরম তো প্রচুর গরম, গরমের জন্য পানি খুব খাই, আর গরমের জন্য দেশ অন্য এক জেলা থেকে আরেক জেলা আসলাম, এখানে আসে 1000 টাকা ইনকাম করার জন্য আছি, কিন্তু গরম অবশ্যই আছে, তার জন্য আমাদেরকে রিক্সা চালাতে হচ্ছে। যেমনটি শুনছিলেন যে গরমে কিন্তু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু জীবিকার তাগিদে কিন্তু তাদেরকে বের হতে হচ্ছে। এই যে তাপমাত্রা সারা দেশে বেড়েই চলছে, এর মূল আসলে কারণটা কি? আমরা আবহাওয়াবিদদের প্রশ্ন করেছিলাম, পরিবেশবিদদের প্রশ্ন করেছিলাম, তারা যেটি বলছে যে বাংলাদেশে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাপক মাত্রায় বেড়েছে এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাজধানী ঢাকা না, শুধু সারা দেশেই কিন্তু এই তীব্র তাপদাহের কারণে আপনার ফসল, মাঠঘাট সব জায়গায় এর প্রভাব পড়েছে। এলনিনো নামক যে শব্দটা আছে, যেটা একটা স্প্যানিশ শব্দ, এই এলনিনোর প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা? আমরা পরিবেশবিদদের কাছ থেকে যেটি শুনেছি যে এলনিনোর প্রভাব কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রভাব পড়তে শুরু করেছে এবং এর কারণে কিন্তু বাংলাদেশের পরিবেশ আস্তে আস্তে বিপর্যয় হচ্ছে। এবং রাজধানী ঢাকার কথা যদি বলি, যে রাজধানীতে ঢাকাতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পড়েছে এবছর, এবং সেটা 40.46°C, যা বাংলাদেশের গত 20 বছরের মধ্যে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি। পরিবেশবিদরা যেটা বলছেন যে রাজধানী ঢাকায় যে হারে গাছ থাকার কথা ছিল সে হারে কিন্তু গাছ নাই। গাছ যদিও আমাদের তাপমাত্রা কমাবে না, কিন্তু একটা জিনিস আমাদেরকে সেটা কমাবে, সেটি হচ্ছে এই গাছ যেখানে আছে সেখানে কিন্তু মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। আমরা অধিক পরিমাণে অক্সিজেন পাই গাছ থেকে, সেই বন্ধু বা পরিবেশের যে বন্ধু গাছ, সেই গাছ কিন্তু ঢাকা শহরে গণহারে নিধন করা হচ্ছে, সে হারে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। এই জন্য পরিবেশবিদরা বলেছেন যে এই তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পারে একমাত্র গাছ, তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং নগরায়ণ করার আগে পরিবেশ ঠিক রাখা যায় কিনা, পরিবেশ ঠিক রেখে নগর পরিকল্পনা করতে হবে। একই সাথে গাছ লাগানোর যেমন শুধুমাত্র সরকারের দায়িত্ব না, একই সাথে প্রত্যেকটা মানুষকে গাছ লাগানোর ব্যাপারে সতর্কতা করতে হবে। আপনি জানেন যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে, তার মধ্যে যে 100 বছর ব্যাপী যে ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যান কিন্তু মূলত এই তাপপ্রবাহ বা হচ্ছে খরা অঞ্চলকে রক্ষা করার জন্য মূলত বেশি নেওয়া হয়েছে। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশে কেন আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তার একটা কারণ বলে রাখি। আবহাওয়াবিদরা যেটা বলেছেন যে বাংলাদেশের সাথে হচ্ছে ভারতের একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে কিন্তু ভারতের সবচেয়ে বেশি তাপমাত্রা আপাতত প্রবাহিত হচ্ছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসামে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাকে সকালবেলা জানিয়েছিলাম যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টি কিন্তু বাংলাদেশের এখন যে তাপপ্রবাহ হচ্ছে সেটি কমাতে কোনো ধরনের খুব বেশি সহযোগিতা করবে না। এই জন্য তারা বলছেন যে এই মাস জুড়ে যেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই এবং এটি যেমন চলমান থাকবে, তদ্রূপভাবে মানুষকে এই অস্বস্তি থেকে রক্ষার জন্য তাদেরকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে, গাছ লাগাতে হবে এবং মানুষকে এই গাছপালা বা পরিবেশ, যেটা পরিবেশ বলতে আমরা যা বুঝাই মূলত এটাই মানুষকে রক্ষা দিতে পারে, এবং সবাইকে বেশি বেশি তরল পানি পান করতে হবে এবং যেখানে একটু গাছ আছে সেখানে স্বস্তির নিঃশ্বাস নিয়ে সবাইকে মূলত সচেতন থাকতে হবে। এই সচেতনতাই মূলত আমাদেরকে তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত এবং এই বিপর্যস্ততা থেকে মানুষ একটু রেহাই পাওয়ার চেষ্টা করছেন, সেই স্বস্তির বৃষ্টি আমাদেরকে রেহাই দিতে পারে। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে আজকের আবহাওয়া সম্পর্কে বা তাপপ্রবাহ সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তীব্র দাবদাহের মাঝে রাজধানীতে বেড়েছে সুপেয় পানির সংকট। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, পানির সংকট নিয়ে এলাকাবাসী কি বলছেন? হ্যাঁ,
ধন্যবাদ অরিন। আপনি তো জানেনই তীব্র দাবদাহে যেখানে মানুষের যেখানে ভূমি ফেটে চৌচির অবস্থা, সেখানে চলছে রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে পানির সংকট। মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের বাইতুল ফালাহ মাদ্রাসার যে পাম্পটি, সেই পাম্পটি দীর্ঘদিন ধরে কিন্তু অকেজো হয়ে আছে। সেই সম্পর্ক ছাড়াও পাম্পের যে সমস্যাটা তা কিছুদিন হলো, 19 রমজানের পর থেকে কিন্তু পাম্প কেন এই এলাকার মধ্যে কিন্তু পানির সংকট দেখা দিয়েছে। প্রতিদিন এলাকাবাসীদের সাথে কথা হয়েছে, প্রতিদিন নাকি তাদের পানি সিরিয়াল ধরে পানি বা ওয়াসার থেকে পানি সিরিয়াল ধরতে হচ্ছে এবং পানি এসে দিয়ে যাচ্ছে, এবং প্রতিদিন প্রায় 600 থেকে প্রায় 1000 টাকার মতো তাদের খরচ হচ্ছে। সেই সাথে তো রয়েছে জনদুর্ভোগ, যেমনটা আপনি দেখছেন এই পাম্পটি, যে পাম্পটি দেখানো হচ্ছে এই পাম্পটি কিন্তু 19 রমজানের পর থেকে অকেজো হয়ে আছে এবং বিভিন্ন সমস্যা কিন্তু সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। এই ছাড়া এই তীব্র দাবদাহতে, এই তীব্র দাহতে যেখানে মানুষের চলাফেরা করাই কঠিন, সেখানে পানির সংকটে এলাকাবাসীর যে দুর্ভোগ তা কিন্তু অবর্ণনীয়। এবং এখানকার এলাকাবাসীদের সাথে যতটুকু আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানকার এলাকাবাসীর দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং এই সমস্যার সম্মুখীন হলেও তারা, যারা কর্তৃপক্ষ আছে, তারা ঠিক হবে, আজ ঠিক হবে, কাল ঠিক হবে এই বলেই বলেই কিন্তু তারা বারবার সময় অপচয় করছে এবং বারবার কিন্তু বিষয়টিকে দীর্ঘসূত্রিতায় নিয়ে এসেছে। তো এখানে আমাদের যারা এলাকাবাসী তারা জড়ো হয়েছেন, তারা আমাদেরকে দেখে তারা আসছেন, তাদেরকে যে সমস্যাগুলো সে সমস্যা সম্পর্কে বলতে। এবং আমার সাথে একজন আছেন, আমি তার কাছ থেকে জানতে চাবো যে আঙ্কেল আপনি জানাবেন যে এই যে সমস্যা, এই সমস্যাটা কতদিন ধরে চলছে? এটা বরোদা থেকে অনেক সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত কোনো পানি পাওয়া যাচ্ছে না, এক ফোঁটা পানিও হয় না। এই পানি পাচ্ছে না, এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যা বলতে হচ্ছে পাম্প নষ্ট, পাম্প খারাপ। আর এছাড়া আপনারা, আমরা শুনতে পেয়েছি যে পাম্প খারাপ হওয়ার আগে থেকেও পানির সংকট ছিল। আগে থেকে পানির সংকট ছিল বলতে স্যার লেয়ার নিচে নেমে গেছে, ওই যে পানিটা কম আসতেছে তাও মানুষ মোটামুটি দিতে পারছে, চলছে। এখন তো পানি নেই, এখন টোটালি পাম্পে নষ্ট। এই পানি না থাকাতে কি কি সমস্যা হচ্ছে? এখন মনে করেন বাসা বাড়িতে বাথরুমে যাইতে পারছে না, ফাঁকশাক করতে পারছে না, খাওয়ার পানি নাই, খাওয়ার পানির জন্য মসজিদে আইসে আইসে মানে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নিতে হইতেছে। আচ্ছা, এই যে আপনাদের তো পানির বিলও দিতে হচ্ছে। পানির বিল দিতে হচ্ছে, এখন মনে করেন আমরা যে পানিটা অনলাইনে অর্ডার দিয়ে কিনে আনি, এটা তো টাঙ্কিতে পালাই, টাঙ্কিতে পালাইলে আবার এটা মিটারে অনলাইন ওই মিটারে টাকা উঠে মিটারও বিল উঠে। আচ্ছা, এর সাথে তো আমার সাথে ছিল যে নেই বলছিলেন তিনি কিছুক্ষণ আগে এই পানির অর্ডার করেছেন, তো আপনি যে পানিটা অর্ডার করেছেন সেই পানিটা আপনি কতক্ষণে পাবেন? গতকালকে অর্ডার করেছিলাম 12:30 দিকে, রাত্রি 1:30 সময় পানি পেয়েছি, আর আজকের এখন এইমাত্র আমি ধরেন অর্ডার করলাম 11:00 দিকে, তারা বলছে যে সিরিয়াল আসি রাত্রি, রাত অনেক রাত হবে, গভীর রাত পর্যন্ত। এটা একটা বিড়ম্বনা, এবং আমরা যে পানিটা পাচ্ছি এই পানিটা দিয়ে 600 টাকা পার গাড়িতে নেয়, তো এটা আমাদের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের কোনো রকম করে এক ঘন্টা চলে, তার তাড়াহুড়ো করে কাজ কাম করছে ছাদে আর কি, পানি ধরতে আর কি, এই জন্যই প্রত্যেকের খরচ হচ্ছে। আঙ্কেল আপনি বলছিলেন যে পানির সংকট নিয়ে আপনারা প্রচন্ড সমস্যায় আছে, এবং এই বিষয়টা যে তীব্র গরমের মধ্যে আপনারা বেঁচে আছেন কিভাবে পানি ছাড়া? দেখেন, যে তীব্র গরম মানে সারা বাংলাদেশই এখন তীব্র গরম, এই অবস্থায় রাজধানীর ঠিক খুদ রাজধানীর প্রাণকেন্দ্রে আমরা এই পানির সমস্যায় ভুগছি দীর্ঘদিন যাবৎ। অনেকে মার্চ মাসের 28 থেকে, যেমন আমাদের বাসা 30/7 শেরশাহ রোড, আমরা বুকছি হলো এপ্রিলের 4 থেকে, তো 4 থেকে হলো 20, আর যারা গত মাস থেকে তাদের প্রায় 1 মাস। এই অবস্থা যদি চলতে থাকে, হ্যাঁ, আমরা আসলে আমি খুব আশা করছিলাম যে কাউন্সিলর সাহেব আজকে আপনি ফোনেও ট্রাই করলেন, উনি এসে যদি সরজমিনে আমাদেরকে একটা আশ্বাস দিতেন যে এই 2 মধ্যে বা 1 মধ্যে এই সমস্যার সমাধান হবে, তাহলে আমরা আশ্বস্ত হতাম। আমরা তো খুবই বিড়ম্বনায় আছি এই পানি নিয়ে, বিড়ম্বনা, একে তো গরম, তার উপরে কিন্তু আপনাদের খরচ। জি জি জি, খরচ তো বেশি হচ্ছে, আমরা প্রতিটা পানি গাড়ি 600 দিয়ে পানি কিনছি, তো 600 পানি 1 চলছে আমাদের, এই গরমের মধ্যে তো 1 পানি দিয়ে তো কিছুই হয় না, আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে। আপনার আঙ্কেল, আপনার কাছে জানতে চাবো যে আপনি বলছিলেন তখন আমাকে যে এই সমস্যাটা, এই সমস্যার সমাধানে বারবার কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দীর্ঘসূত্রিতা করছে, কাজ কিন্তু বারবার পেছাচ্ছে, এই সম্পর্কটা আপনি কতটুকু সত্য? আমার তো যতটা জানি আমি সত্য, তার কারণ আমরা অনেকবার এনাদেরকে জানাইছি, এনার বলতে আচ্ছা করছি, করবো, হচ্ছে, হইতেছে, কিন্তু কিছুই হয় না। বলে হ্যাঁ আমরা পানি ছাড়ি, পানির প্রেশার নাই, বলে অনেক কিছু বলে, তাই যাই হোক এখন কী হচ্ছে তো আমরা জানি না। আমরা চাই যে সুন্দরভাবে পানিটা পাই, সব মানুষ একটু স্বস্তির সঙ্গে চলুক, গরমের সময় প্রচণ্ড কষ্ট, বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে খুব কষ্ট, আমি ঝামেলার মধ্যে আছি আমরা,
আমরা চাই সুন্দরভাবে পানিটার জন্য পাই, কোনো সমস্যা না হয়, ঝামেলা না হয়। ধন্যবাদ অরিন। শুনছিলেন অরিন যে এলাকাবাসীরও একটি দাবি যে এই তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু তারা চাচ্ছেন যে পানির সংকট তার সমাধান হোক, তার দ্রুত সমাধান হোক এবং এই তীব্র দাবদাহ থেকে মিলুকমান এলাকাবাসীর কিছুটা স্বস্তি। তো অরিন মোহাম্মদপুর শের শাশুড়ি রোড থেকে ছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা আপনাকে ধন্যবাদ। দর্শক মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এবং তিনি সেখানকার পানির সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। অতি তীব্র তাপদাহে দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, কমে গেছে তাদের আয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা, শেরপুর থেকে রফিক মজিদ এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যেতে চাই জয়পুরহাটে। রেজা, আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এই গরমে খেটে খাওয়া মানুষদের কষ্টটা অনেকটাই বেড়ে গিয়েছে, এবং কি বলছেন তারা, আসলে এলাকাবাসী কি বলছেন এবং কেমন অবস্থা দেখছেন তাদের? হ্যাঁ অরিন, আমি একটু জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে। এখানে আপনি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আমাদের কৃষি নির্ভর ও দরিদ্র এলাকা হিসেবে পরিচিত জয়পুরহাটের জেলা। এই জেলাতে কিন্তু যে সবচেয়ে এই যে তীব্র তাপদাহের মধ্যে যে আর গরমের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েছে সেটা হচ্ছে এখানকার যে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, যারা প্রতিদিনই যারা রাজমিস্ত্রি শ্রমিক বা বিভিন্ন রকমের যারা নিম্ন আয়ের যে মানুষ আর কি, যারা ছোটোখাটো কাজ করে, তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলে জানতে চাই যে আপনাদের আয় যে আগের তুলনায় এখন কেমন হচ্ছে? এই গরমে তো শহরের লোকজন কম আসছে বা? হ্যাঁ, গরমে লোকজন বাড়াচ্ছে না, খুব তাপমাত্রা বেশি, ভাড়া মানে করে রাখা হচ্ছে না। আপনাদের কি আগের মতো মানে পারিশ্রমিক আপনারা আগের মতো যা ইনকাম করতেন সেরকম পাচ্ছেন? না না না, সেরকম হচ্ছে না, না না। আচ্ছা, আমি এখানকার পৌরসভার পক্ষ থেকে যে সুপ্রিয় পানি এবং স্যালাইন এবং লেবু পানি এখানে কিন্তু তারা প্রতিদিনই কিন্তু এই শহরের জিরো পয়েন্ট এলাকায় একটি বুথ করে প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবী দিয়ে পরিচালনা করছে। আমি একটু এখানকার পৌরসভার যে সংশ্লিষ্ট একজনের সঙ্গে কথা বলবো। বৈশাখের প্রচণ্ড তাপদাহে কুলি শ্রমিক, দিনমজুর, সাধারণ পথচারী, রিক্সা চালক, ভ্যান চালক, স্কুল ছাত্র যখন প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ, তখন মেয়র মহোদয়, মানবিক মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেয়র মহোদয় তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে যাতে পানি লেবু শরবত ছাড়েন খেয়ে মানুষ একটু স্বস্তি পায়, এ কারণে এই ব্যবস্থা করা। অতীতেও এরকম ব্যবস্থা উনি করেছেন এবং আমাদের এই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা না আসে। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু আমি যারা কুলি শ্রমিক, ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, তারপরে দিনমজুর, যারা বিভিন্ন শহরে এবং গ্রামে কাজ করে, তারা কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ প্রতিদিনই তারা 500-700 টাকা, 1000 টাকা পর্যন্ত ইনকাম করতো, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু করতে পারছে না। তারা বলছে যে 400-500-300 টাকা ইনকাম করছে বা উপার্জন করছে, এটা দিয়ে কিন্তু তাদের হচ্ছে না। আর আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন জয়পুরহাটে সর্বোচ্চ 18.7 সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। আজকে সকাল 9টায় তারা কিন্তু জানিয়েছে যে বিকেল 3টায় তাদের আবার কিন্তু তাপমাত্রা মাপা হয়। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি শেরপুরের রফিকের কাছে এখন চলে যাচ্ছি। রফিক, আপনি জানাবেন শেরপুরের কি অবস্থা, কি পরিস্থিতি? ধন্যবাদ রাজা। যেমনটি আপনি জয়পুরহাটের তাপদাহ নিয়ে বললেন, আমি কিন্তু শেরপুর সীমান্তবর্তী শেরপুর জেলার যে অবস্থা তা কিন্তু সারা দেশে যে তাপদাহ শুরু হয়েছে বা সেই তাপদাহের ঢেউ কিন্তু শেরপুরে এসে পড়েছে। শেরপুরে বিশেষ করে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শেরপুরের প্রাণকেন্দ্র নয়নি বাজারে একটি প্রধান সড়ক। এই বাজারটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই বাজারটি বসে, এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু অসংখ্য দিনমজুর এবং অসংখ্য
কিন্তু ফুটপাতে যে ব্যবসায়ী আছে তারা ব্যবসা করেন, কিন্তু এই তাপদাহের কারণে কিন্তু এখনো ফুটপাত খালি দেখা যাচ্ছে। একটা ব্যবসায়ী আসছে এখানে বসছে, তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা এই দিন এনে দিন খায়, এরকম ফুটপাতের কিছু ব্যবসায়ী আছে তারা ব্যবসা করেন, কিন্তু এই প্রচণ্ড তাপদেহর কারণে কিন্তু তারা আজকে এখানে বসতে পারেনি। এবং আমি এখানে যারা ব্যবসা করেন ফুটপাতে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন যে তাপদেহ চলছে সে কারণে এখানে বসে থাকা খুবই কষ্টকর, সে কারণে তারা বিকেল বা সন্ধ্যার আগে থেকে এখানে বসে এবং রাত পর্যন্ত যৎসামান্য কিছু ব্যবসা করেন। আগে যেমন সারাদিন ব্যবসা করে যে টাকা আয় হতো, এখন কিন্তু তাদেরকে সেই টাকাটা আয় হচ্ছে না। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা শূন্য। এছাড়া আমি আরো যদি দেখাইতে চাই, জায়গাটা শেরপুর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, খরমপুর নয়নী বাজার চৌরাস্তা, এখানে কিন্তু প্রচণ্ড জাম থাকে এবং জামের কারণে কিন্তু মানুষ চলাচল করতে পারে না। আজকে কিন্তু ওই পরিমাণ জাম নেই, তো যে কারণে এই 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 অবস্থায় শুরু হয়েছে প্রচণ্ড গরম। এদিকে কিন্তু আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের শেরপুর জেলায় কিন্তু আবহাওয়া অফিস নেই, তারপরেও কিন্তু আমরা যেটুকু ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে আমাদের এখানে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের দেহে কিন্তু আমরা 40% তাপমাত্রা কষ্ট করছি। এখানে দিন মজুর যারা আছে, পথচারী আছে, তারা খুব কষ্টে আছে। আমি শহরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ভোরে ভোরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু বিশুদ্ধ খাবার পানি এবং শরবতের ব্যবস্থা করছি। আমি এখানে দেখতে পাচ্ছি একটি সংস্থা থেকে ক্লিন আপ শেরপুরের পক্ষ থেকে কিন্তু বিশুদ্ধ খাবার পানি, শরবত এবং স্যালাইন বিতরণ করছে। তারা এই পথচারী এবং কষ্টে যারা আছে, বিশেষ করে দিন মজুর যারা আছে, তারা কিন্তু এখানে এসে এই খাবার পানির সুবিধা পাচ্ছে। এমনই অবস্থায় আমি এখানে একজন যে সংগঠনটি এই পানির ব্যবস্থা করছে, তারা গরমে এই কাজটি কেন করেছে আমি একটু জানতে চাইবো আলামী দাজুর কাছে। ধন্যবাদ। আসলে প্রচণ্ড গরম, অনেক মানুষ আছে যারা আসলে আমরা সাধারণভাবে এমনি পানি কম খাই, তো এটাতে দেখা যাচ্ছে অনেক জেলাতে শেরপুরে ইভেন হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। আমরা চাচ্ছি যেন মানুষ পানিটা খায়, আমরা এখানে শরবত দিচ্ছি, স্যালাইন সহ শরবত দিচ্ছি, মানুষ যেন খায়, অন্তত নিজের যে গরম থেকে একটু রেহাই পায়, আত্মতৃপ্তি পায়। ধন্যবাদ। যেমনটি শুনছেন যে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর যারা আছে, তাদেরকে কিন্তু বিভিন্ন পানি বা অন্যান্য সহযোগিতা করে আসছে। তো আমি এই ছিল শেরপুরের সর্বশেষ তাপদাহের খবর। আমি এখন নোয়াখালীতে যাব, নোয়াখালীতে সেখানে আছে সুজন আমাদের সহকর্মী, তিনি জানাবেন নোয়াখালীর পরিস্থিতি। রফিক, আপনাকে ধন্যবাদ। অরিন, যেমনটি বলছিলেন প্রচন্ড তাপদার কথা সারা বাংলাদেশ ব্যাপী, তার থেকে বাদ পড়েনি নোয়াখালী জেলা। নোয়াখালীতে প্রচন্ড তাপদাহ চলছে, তপ্ত রোদে মানুষের একটা অস্বস্তি বোধ করছেন, তারা কিছুটা অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা ভুক্তভোগী হচ্ছে তারা হচ্ছে নিম্ন আয়ের, নিম্ন শ্রেণীর যারা নিম্ন মানুষ আছে তাদের। আসলে তারা বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে তারা একটা অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা বলেছেন যে প্রচন্ড তাপদাহের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে তাদের যে আয় ছিল তা আয়টা কিছুটা কমে গিয়েছে। এর কারণে তারা পারিবারিক ভাবে বা পরিবার নিয়ে বা সংসার নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছেন। প্রচন্ড তাপের কারণে তারা তাদের আয় থেকে কিছুটা হলো বঞ্চিত হচ্ছেন। তো আমার সাথে নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে, তাদের কাছে থেকে গত 10 দিনে যে তথ্য পেয়েছি, 10 দিনে নোয়াখালীতে গত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের তাপমাত্রা যদি বলতো যে সকাল থেকে কিছুটা মেঘ এবং রোদের খেলা চলছে, কিছুক্ষণ মেঘ, কিছুটা আবার সূর্য উঠছে, যখনই সূর্য উঠছে প্রচন্ড তাপ নিয়ে উঠছে, এই তাপে মানুষ কিছুটা অস্বস্তি বোধ করছে, হালকা মৃদু বাতাসও রয়েছে এর সাথে, তারপরও মানুষ এই বাতাসও অস্বস্তি বোধ করছে, মানুষ ঘামছে, মানুষ ক্লান্ত অনুভব করছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর পার্কে, এখানে যারা পথচারী রয়েছে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে, তারা ক্লান্তি অনুভব করে কিছুটা গাছের নিচে বিশ্রামের জন্য এসেছেন, স্বস্তির জন্য এসেছেন। আপনি আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা বসে রয়েছেন, সামনে একটি বিশাল পুকুর রয়েছে, পুকুর থেকে কিছু বাতাস আসছে, বাতাসে তারা স্বস্তির জন্য বসে রয়েছেন, তারা বসে কিছুটা গল্প গুজব করছেন। তেমনই একজন আমি কথা বলবো, একজন বিশ্রাম নিতে আসা এই পার্কে, তার কাছে আমি জানতে চাইবো যে প্রচন্ড তাপদাহের ভিতরে যে কেমন অস্বস্তি অনুভব করছেন বা আপনার কেমন অনুভূত হচ্ছে এই তাপদাহের ভিতরে। দেখুন, প্রথমত এই দিঘিটাই হচ্ছে
এই শহরের জন্য এখন অন্যতম জায়গা যেখানে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে। তো এখানে একটু প্রশান্তির আশায় মূলত এসেছি এবং এই দিঘিকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নারী পুরুষ এবং শ্রমজীবী মানুষও যারা ক্লান্ত হয়ে বসে আছেন এদিকে সেদিকে অনেকেই বসে আছেন। তো সকলেরই নাভিশ্বাস ছুটেছে, আসলে তারা প্রচন্ড রকম দাবদাহের মধ্যে একেবারে জবুথবু হয়ে আছেন এবং এতটা খারাপ অবস্থা যে আমাদের যে নোয়াখালী অঞ্চলের বেশ কিছু জায়গায় দেখা গেছে যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা আসলে কাজে যেতে পারছেন না ঠিকমতো এবং তারা চরম অস্বস্তিতে রয়েছেন এবং অর্থনৈতিক সংকটেও তারা পড়ছেন, আয় রোজগার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে ধন্যবাদ আপনাকে, যেমনটি বলছিলেন তিনি আসলে নিম্নমায়ের খেটে খাওয়া মানুষের কথা তিনি বলছেন যারা যে তাদের যে মানে কাঙ্ক্ষিত আয় থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো অরিন, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে খেটে খাওয়া মানুষের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সাজেকের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন 9 জনে, আহত 6 জন। সকালে সাজেক থেকে নিহত 5 জনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, দুর্ঘটনা নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, আমি এখন আছি খাগড়াছড়ি সদর হাসপাতালে। আপনি যেমনটি জানেন যে গতকালকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার পর মরদেহ সবগুলো কিন্তু খাগড়াছড়ি আনা হয়েছে। গতকাল ঘটনার পরপরই যে 10 জনকে আনা হয়েছিল তাদের মধ্যে আসলে 4 জন হাসপাতালে আনার পরপরই মারা যায়। যে 6 জন ছিল সেই 6 জনের মধ্যে আহিরুদ্দিন এবং সামিউল নামে যে পিতা পুত্র তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়। এছাড়া 4 জনকে মূলত খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। একই সাথে সাজেক থানায় যে 5 জন ছিল, সাজেক থানায় যে নিহত 5 জন তাদেরকে আজকে সকাল 9টা নাগাদ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে যে 9 জন তাদের ময়নাতদন্ত করার জন্য সব প্রক্রিয়া শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেই ময়নাতদন্ত আসলে শুরু হবে। এখন খাগড়াছড়ি সদর হাসপাতালে বাগাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং বাগাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী উপস্থিত হয়েছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে নিহত 5 জনকে, দুঃখিত, নিহত 9 জনকে বিআরটিএর পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সাথে যারা আহত হয়েছে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে। একই সাথে বাগাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা খুবই খারাপ বলা যেতে পারে, তার কারণ হচ্ছে এখানে যে পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন মূলত গাজীপুর থেকে মালামাল সহ তারা সীমান্ত সরকার কাজে আসছিলেন বলে আমরা জানতে পেরেছি। প্রশাসনের সাথে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি মূলত অদক্ষ চালকের কারণেই এই দুর্ঘটনা কিন্তু ঘটেছে। যদিও এখন কোনো মামলা হয়নি, তবে পরিবারের সদস্যরা যেটা বলছেন তারা প্রত্যেকে শ্রমিক ছিলেন, তারা গাজীপুর কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের জন্য মূলত তারা এই যে বাগাইছড়ির ওই ঘটনাস্থলে এসেছেন। এখানে আরেকটি বিষয় দুঃখের যে ঘটনা সেটা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল সেখান থেকে হাসপাতালের দূরত্ব 4.5 ঘন্টা এবং সেই 4.5 ঘন্টার দূরত্বে খাগড়াছড়ি সদর হাসপাতালে যারা আহত অবস্থায় এসেছেন মূলত তারা তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ার কারণে মারা গেছেন। তো যেহেতু সাজেক পর্যটন এলাকা, সবকিছু ভেবে স্থানীয়রা বলছেন সেই এলাকায় আসলে একটি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত সাজেক দুর্ঘটনার সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাজেক দুর্ঘটনা খবর জানাতে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দাবদাহের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পটুয়াখালীতে রোদের তীব্রতা কেমন দেখছেন আজকে? ধন্যবাদ অরিন। পুরসের দেশ পুরসে, তার সাথে পটুয়াখালী, তীব্র তাপদাহে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।
আপনাকে যদি তেমনি দেখাই তাহলে দেখবেন যে আসলে সাধারণ মানুষ যারা একজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে পারছে না, শুধু তারাই কিন্তু বের হচ্ছে না। আর এছাড়া যারা দিন আনে দিন খায় তারাই কিন্তু একমাত্র বের হচ্ছে। রিক্সাজীবী শ্রমজীবী যাদের আসলে বের না হলে তারা পরিবার পরিজনকে নিয়ে আসলে খেতে পারবে না, এমন লোকই কিন্তু আসলে বের হচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস, যে জিনিসটা হলো যারা ঘর থেকে বের হয় তারা কিন্তু আসলে ছাতা নিয়ে বের হয়ে তাদের কাজ করে তারা কিন্তু বাসায় ফিরে যায়। এখানে কিন্তু তার ব্যতিক্রম যারা একেবারে নিতান্তই কিন্তু গরিব এবং দিন আনে দিন খায় তারাই কিন্তু বের হচ্ছে তাদের জীবনের তাগিদে। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে পরিবার পরিজনের মুখে আহার তুলে দেওয়ার জন্যই কিন্তু তাদেরকে বের হতে হচ্ছে এই কাঠপাতার রৌদ্রে। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আমি একটু কথা বলবো পটুয়াখালী আবহাওয়া অফিসের যে পর্যবেক্ষক তার সাথে কথা বল, তার কাছে জানবো আসলে যে এখানের এই যে আবহাওয়া কি পরিমাণ আপনারা রেকর্ড করেছেন এবং এই আবহাওয়া কতদিন থাকতে পারে। আমরা গত 23 তারিখে পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছি 39.8 ডিগ্রি সেলসিয়াস, গতকালকে 39.5 এবং আজকেও ধারণা করতেছি এর কাছাকাছি থাকবে যে তাপমাত্রা। এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আসলে জনজীবনে যে অস্বস্তিটা অনুভব হচ্ছে এটা আরও বাড়বে। এবং দুঃসংবাদ হলো আগামী 5-7 দিনের ভিতর আমাদের পটুয়াখালীতে ওরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতেছি। ধন্যবাদ আপনাকে। শুনলেন যে তার কাছ থেকে আসলে কেন কি পরিমাণ এই যে আসলে আবহাওয়ার তাপমাত্রা বাড়তেছে। এছাড়া কিন্তু যারা এই শ্রমজীবী মানুষ তারা কিন্তু আসলে রাস্তার পাশে যে শরবত বা ডাব বা বিক্রি করতেছে তারা কিন্তু সেইগুলো খাচ্ছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য। আসলে এটা কতটা স্বাস্থ্যকর বা কতটা বিশুদ্ধ আসলে সেই বিষয় নিয়ে আমি প্রশ্ন করেছিলাম পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তারের কাছে। তিনি বলেছেন আসলে এখানে যে বরফটি ব্যবহার করা হয় সেই বরফটি আসলে কিন্তু মাছের যে মাছ বা কোনো ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার করে সেই দিয়ে কিন্তু এই শরবতগুলো তৈরি করা। এই শরবতগুলো আসলে স্বাস্থ্যকর নয়, এগুলো আসলে অস্বাস্থ্যকর এবং এইগুলো আসলে খাওয়ার চাইতে কিন্তু তাদের কিন্তু বিশুদ্ধ পানি বেশি করে পান করা উচিত এবং থাকা দরকার বেশি পানি পান করা। এছাড়াও কিন্তু এই আবহাওয়ার জন্য আপনার ডায়রিয়া এবং বয়স্ক এবং শিশুদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব স্টুডিওতে অরিনের কাছে। অরিন সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপদাহের খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তাপদাহের তীব্রতার প্রভাব পড়েছে ফসলের মাঠে, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আলিম ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। প্রথমে যাচ্ছি মানিকগঞ্জে। আলিম, ফসলের ক্ষতির বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। অরিন ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ফসলি জমির মাঠ থেকে। আমি যদি এই মানিকগঞ্জের এই তীব্র তাপদাহ এবং খরাদাহে যদি ফসলের ক্ষতির কথা বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে মানিকগঞ্জের সবজি চাষে বিখ্যাত এবং যে মানিকগঞ্জে মরিচ চাষ হয় এই তীব্র খরাদাহে কিন্তু এই মরিচ ক্ষেতগুলো একেবারেই থুবড়া ধরে মরে যাচ্ছে এবং যে শসা এবং করলা যে সবজি সেই সবজি ক্ষেতগুলো একেবারে পাতা শুকিয়ে এবং ফুলগুলো শুকিয়ে ক্ষতি হচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। আর এক্ষেত্রে যে ধান ক্ষেতগুলো রয়েছে সে ধান ক্ষেতে পানি দিয়েও কিন্তু ধান ক্ষেত শুকিয়ে যাওয়াতে কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে। এবং আরেকটি যেটি বলছেন যে এই তীব্র খরাদাপে যে বিদ্যুৎ যে লোডশেডিং, সেই লোডশেডিংয়ের কারণে কিন্তু যে সেচের ব্যবস্থাটা সেটা কিন্তু পর্যাপ্ত নেই বলে তারা জানিয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছি মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছেন তার সাথে। তিনি যেটি বলেছেন যে মানিকগঞ্জে যে সবজি চাষ হচ্ছে এবং যে মরিচ চাষ হয় সেই আসলে সবজি এবং মরিচ ক্ষেতগুলো সাধারণত বিজ্ঞানীদের মতে 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহনশীল, কিন্তু এর উপরে যদি তাপমাত্রা হয় সেক্ষেত্রে এই ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে তারা জানিয়েছেন। এবং তার আর যেটি বলছেন যে বর্তমানে যে মানিকগঞ্জে তাপপ্রবাহ সেটি 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় যে মরিচ ক্ষেত সে মরিচ ক্ষেতগুলো যদি আরও 2-3 দিন এই তাপমাত্রা থাকে তাহলে এই মরিচ ক্ষেতে একে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এবং কৃষি সম্প্রসারণের কর্মকর্তা আরও যেটি বলছেন যে ধান ক্ষেতগুলো রয়েছেন সেই ধান এই তাপপ্রবাহ যদি আরও 3-4 দিন যদি থাকে তাহলে এই অর্ধেক প্রায় 50% চিটা হবে বলে তারা জানিয়েছেন। আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে। আচ্ছা, এই তীব্র খরতাপে হ্যাঁ কী কী ফসলের ক্ষতি হচ্ছে আপনাদের?
ফসলের ক্ষতি, শশা, উচ্ছে, করলা সব জিনিসই, ধান, পাট এগুলি বুনতে পারি নাই, পাট বুনতে পারি নাই, পাট খেতে দুইলা উড়বান হয়েছে, সেই দুইলার কারণে আমরা সব জমি নষ্ট হয়ে যাই বানিয়েছে, পুইরা দেয়া গেছে, আমরা পানি দিয়ে কিছু করতে পারি না, আর আমাকে বৃষ্টি মিষ্টি নাই, আমরা খুব অভাবে পড়ছি। ধন্যবাদ আপনাকে। অরিন, যেমনটি শুনছিলেন যে কৃষকরা যেটি বলছেন যে এই খরতাপের কারণে কিন্তু তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, আমরা এ বিষয়ে আরো জানতে এখন চলে যাচ্ছি জামালপুরে, আমাদের সহকর্মী রয়েছেন মেহেদি হাসান তার কাছে। মেহেদি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানাতে চাই যে গত এক সপ্তাহের বেশি যে তাপদাহ, এই নিয়ে কিন্তু জামালপুরের মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত, এবং কি এই বিষয়টি আপনাকে তুলে ধরতে চাচ্ছি যে তীব্র গরম এবং এই রোদের কারণে কিন্তু ফসলের কিন্তু জামালপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিদিনের তাপমাত্রা হচ্ছে 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিন ওঠানামা করছে, এবং সকাল থেকে বিকাল পর্যন্ত যদি তীব্র আপনাদেরকে জানাতে চাই যে বর্তমানে বোরো যে মৌসুম চলছে, এই বোরো মৌসুমের ধান কিন্তু অলরেডি যে ধানের শীষ সেটি কিন্তু বেরিয়েছে। এই মুহূর্তে কৃষি কর্মকর্তারা বলেছেন যে ধান ক্ষেতগুলোতে মিনিমাম একটু যেন পানি থাকে, তা না হলে যদি ক্ষেত ভিজা না থাকে ধান, তাহলে কিন্তু এই ধান কৃষকরা রয়েছেন তারা কিন্তু ঠিক মতো পানি দিতে পারছেন না, পানি দিতে গিয়েও কিন্তু কৃষকরা এক ধরনের বিপাকে পড়েছেন, কারণ বেশিরভাগ সময়ে কিন্তু জামালপুরে বিদ্যুৎ থাকে না, এবং উপজেলাগুলো পর্যায়ে বিদ্যুৎ নাই বললেই চলে, যার কারণে ঠিক মতো পানি দিতে পারছে না কৃষকরা। এই নিয়েও একটি তারা বলেছেন যে সমস্ত শাকসবজি রয়েছে সেগুলোতে 2-3 দিন পর পর যেন পানি দেওয়া হয়, কিন্তু সে পানিও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। অপরদিকে আমি আরেকটু বলতে চাই, বর্তমানে কিন্তু আম, জাম সহ লিচু সহ বিভিন্ন ধরনের যে ফল ফলান্তির যে গাছ রয়েছে সেগুলো কিন্তু এই তীব্র রোদের কারণে ঝরে যাচ্ছে, এবং কৃষি কর্মকর্তারা বলেছেন যে 7 থেকে 8 দিন অন্তর অন্তর দেওয়া হলো, যেহেতু রোদ অনেক বেশি এবং সে কারণে 3 থেকে 4 দিন পর পর যেন পানি দেওয়া হয়। সবকিছু মিলিয়ে যে ফসল এবং সবজি এই নিয়ে কিন্তু বিপাকে রয়েছেন, এবং দ্রুত সময়ের মধ্যে যদি এই আবহাওয়া পরিবর্তন না হয় তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে জামালপুরের কৃষকদের। এই ছিল আলিম এবং মেহেদি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, তীব্র গরমে ফসলের ক্ষতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার প্রস্তুতি চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, এই খেলার বিষয়ে সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি অরিন, আপনি যেমনটা বলছেন, আসলে জব্বারের যে বলি খেলা সেটি 115তম আসর চলছে, আজ দুপুরের পরে বিকাল 4টার দিকে মেলা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে মেলার যেসব আয়োজন রয়েছে সেগুলো সম্পন্ন করেছেন মেলা কমিটি। এই মেলা কমিটির যে আয়োজন সেটি চলছে এখন পর্যন্ত, আসলে তাদের যে প্রশ্ন সেটি সম্পূর্ণ করা হয়েছে। এই জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের কোতোয়ালি, লালদিঘির পাড় এবং আন্তর্জাতিক প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে গ্রামীণ মেলা বসেছে। দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা এসে এখানে মেলায় বসেছেন। আসলে আমরা এই সকাল থেকে আসার পরে মেলার এই যে বলি খেলার যে মূল মঞ্চ সেটি তৈরি করা হয়েছে, এবং বিকাল 4টায় খেলা শুরু হবে। এই মেলাকে কেন্দ্র করে আশপাশের যেসব এলাকা রয়েছে সেগুলোতে গ্রামীণ মেলা বসেছেন। আমরা এখানে এসে যেমনটি দেখেছি, দর্শনার্থীরা যারা রয়েছেন এবং যারা মেলায় এসেছেন তারা মেলা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করছেন, এবং এই মেলা শুরু হওয়ার কথা ছিল 3 দিন ব্যাপী, কিন্তু 3 দিন ব্যাপী হলেও সেই মেলা 22 তারিখ থেকে মূলত মেলা চলতে হয়েছে, এবং এই মেলা আগামী 27 তারিখ সকাল পর্যন্ত মেলাকে এখানে সম্পূর্ণ করেছেন। আমরা একটু জানতে চাইবো, আসলে আপনি তো মেলায় এসেছেন, আসলে মেলায় যারা এসেছেন তারা তাদের যে বিভিন্ন ধরনের গৃহস্থী যেসব সামগ্রী রয়েছে সেগুলো ক্রয় করছেন, এবং মেলায় বিভিন্ন ধরনের আসলে যেসব পণ্য গ্রামীণ পণ্য রয়েছে সেগুলো চলছে। আমরা জানতে চাইবো, আপনি তো মেলায় এসেছেন, আপনি কি নিচ্ছেন আসলে আপনার পরিবার যদি একটু জানাচ্ছেন আমাদের? জিনিসপত্র ক্রয় করছেন। আমরা
আপনি তো মেলায় ঘুরতে এসেছেন, আপনার কিরকম অনুভূতি হচ্ছে? ঠিক আছে, সুন্দর আছে, কোনো সমস্যা নেই, সুন্দর পরিবেশ। জি, মেলায় আসলে যেই দেখছেন, আসলে যারা দর্শনার্থী রয়েছেন তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করছেন এবং এই 1905 সালে মূলত এই মেলা প্রবর্তন করা হয় এবং এই মেলা এখন অবধি চলছে। এই মেলাকে কেন্দ্র করে নগরে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। করেন নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।